মোহাম্মদ মহিউদ্দিন আপনি লিখেছেন নাস্তিকের জানাজার নামাজ অংশগ্রহণ করে ইসলামের নির্দেশনা কি জানতে চাই যারা নাস্তিক বা ইসলাম বিদেশি প্রকাশ্যে ইসলাম অস্বীকারকারী বা কোনো ধর্ম তিনি না এ কথা তিনি বলেন তাহলে সেক্ষেত্রে তার জামা জানাজা নামাজ অংশগ্রহণ করা যায়জ নাই গুনাহের কথা কারণ আল্লাহ কোরআন কোরআনকারিমে তার প্রিয় হাবিব সাল্লা সাল্লামকে পর্যন্ত বলেছেন যে কাফির বা আল্লাহর প্রতি অবিশ্বাসীর ব্যক্তির কবরে যেন তিনি না দাঁড়ান অতএব এরকম ব্যক্তি জানাজা পড়া যায়জ নাই কেউ জানাজা পড়লে তিনি গুণাকার হবেন মানসুরা ইয়াসমিন আপনি লিখেছেন প্রতি রাতে মূল পড়তে হয় যদি এশার নামাজে মূল তেলাওয়াত করি তাহলে আলাদা করে ঘুমের আগে মূল পড়তে হবে দেখুন সুরা মূল রাতে পড়ার মানেই হল যে আপনি মূল তেলাওয়াত করবেন আলাদা সালাতের মধ্যে নয় সালাতের মধ্যে যেটি আপনি তেলাওয়াত করছেন সেটি তো সালাতের অংশ হিসাবে করছেন কিন্তু আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সুরাটা আলাদাভাবে পড়বেন শুধুমাত্র এশার মধ্যে পড়লেন সেটাই এটা আপনার ইয়ে হিসাবে কি বলে আপনার ওই রাতের আমল হিসাবে যথেষ্ট হবে না অথব আপনি সুরা সুরামটাকে আলাদা করে পড়ার চেষ্টা করুন আহমেদ জিসান আতিক আপনি লিখেছেন কিভাবে তাকা অর্জন করবেন এবং এবারে কিছু নসিহত করুন ভাই তাকা অর্জন করার জন্য প্রথমত আল্লাহ তাল প্রতি ইমান আমাদের এবং আখালাতার প্রতি ইমান আমাদের বৃদ্ধি পেতে হবে সেটি সঠিক থাকতে হবে এর পাশাপাশি হারাম হালাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে করোনা হাদিস থেকে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে সেই সাথে আল্লাহ বলেছেন আমান্তাকল হক আদেক ইন হে ইমান তোমরা তাকুয়া অবলম্বন করো এবং সাদেক এবং সত্যবাদী মুখলেস নিষ্ঠাবান মোত্তাকি মানুষদের সাথে থাকো অতএব যত বেশি তাকুয়াবান মানুষদের সাথে উঠা করবেন আপনার মধ্যে তা করে গুণ্টিংশালা আসতে থাকবে